আসসালাম ওয়েলকুম ভিওয়ার্স কেমন আছেন সবাই ভিওয়ার্স এ ভিডিওর আলোচনার বিষয় আক্কেল দাঁতে ব্যথা হওয়ার মূল কারণ সম্পর্কে তো ভিওর্স বিস্তারিত আলোচনা শুরু করছি ভিডিওটি দেখতে থাকুন আক্কেল দাঁত বা উইজডুমটিথ এটি মাড়ির শেষ প্রান্তে উঠে থাকে সাধারণত বয়স যখন আঠারো থেকে বাইশ বা তেইশ বছর হয়ে থাকে তখনই এই দাঁত উঠতে দেখা যায় কারো কারো ক্ষেত্রে অনেক সমস্যা হয়ে থাকে যেমন ব্যথা হয় যন্ত্রণা হয় আবার কারো কারো ক্ষেত্রে কোনো ধরনের অনুভূতিই থাকে না তো ভিওর্স এই দাঁত ওঠার সময় অনেকের অনেক ধরনের সমস্যা হয়ে থাকে কারণ হলো যখন এই দাঁতটি মাড়ি ভেদ করে উঠতে থাকে তখন অনেকেরই ব্যথা হয় এবং দাঁতের চারপাশ ফুলে উঠতে পারে ভিউয়ার্স এখানে যে দাঁতটি আপনারা দেখতে পাচ্ছেন এটি মূলত আক্কেল দাঁত বা উইজডম টিথ এই দাঁতটি যখন মাড়ি ভেদ করে উঠতে থাকে তখন কিন্তু অনেকের ব্যথা হয়ে থাকে প্রচণ্ড ব্যথা হয়ে থাকে এই ব্যথা সাধারণত এমনি এমনিই ভালো হয়ে যায় আবার কখনও বা ডাক্তারের কাছে যাওয়ার প্রয়োজন হতে পারে যেহেতু বয়সটা তখন আঠারো থেকে বিশ বাইশ বছর হয়ে থাকে তো সে সময় আমাদের মাড়ি বেশ অনেকটা শক্ত হয়ে যায় যার কারণে সেই দাঁতটি তখন ওঠার সময় বেশ ব্যথা অনুভব হয় এখানে যে ছবিটি আপনারা দেখতে পাচ্ছেন অনেক সময় এমনটি হয়ে থাকে যে আক্কেল দাঁত ওঠার সময় পিছন থেকে কিছুটা মাংস এসে আক্কেল দাঁতের উপরে পড়ে দাঁতটিকে ঢেকে রাখে আর যদি এমন অবস্থা হয় তাহলে সেখানে কামড় পড়লে কিন্তু আপনার ব্যথা হতে পারে ভিউয়ার্স এখানে যে ছবিটি আপনারা দেখতে পাচ্ছেন এটি মূলত ইম্প্যাক্টেড আক্কেল দাঁত বলা হয়ে থাকে যেটি দেখতে পাচ্ছেন যে অ্যাঙ্গুলার অবস্থায় রয়েছে এটিকে আমরা হরিজন্টাল পজিশন বলে থাকি তো দাঁতটা শোয়াশুই অবস্থায় রয়েছে শুয়ে আছে বলতে গেলে তো যদি এই ধরনের হয়ে থাকে তাহলে এই দাঁতটি যখন ওঠার জন্য প্রেসার দেয় তখন এই দাঁতে কিন্তু ব্যথা অনুভব হয়ে থাকে এ ধরনের সমস্যায় অনেক সময় দাঁত তুলে ফেলতে হয় আবার কখনো কখনও না তুলেও রাখা যেতে পারে এটি পজিশনের উপর নির্ভর করে যেমনটি এখানে একটি দাঁত আপনারা দেখতে পাচ্ছেন একটি হলো আক্কেল দাঁত তো এই আক্কেল দাঁতের জন্যেই কিন্তু এই যে দাঁতটি আক্কেল দাঁতের আগে যে দাঁতটি রয়েছে এই দাঁতটি ধীরে ধীরে নষ্ট হয়ে যাচ্ছে কারণ এই দাঁতটি যে আক্কেল দাঁত এটি এই সাত নাম্বার দাঁতকে ধীরে ধীরে ঠেলা দিতে থাকে বা আঘাত করতে থাকে যার কারণে এই সাত নাম্বার দাঁতে অর্থাৎ আক্কেল দাঁতের আগে যে দাঁতটি আছে সেটি ধীরে ধীরে নষ্ট হতে থাকে এ পর্যায়ে অনেক সময় দেখা যায় যে এই আক্কেল দাঁতে ব্যথা হচ্ছে না কিন্তু তার আগে যে দাঁতটি থাকে সে দাঁতে প্রচণ্ড ব্যথা এবং যন্ত্রণার সম্মুখীন হতে পারেন যদি পজিশনটি এমন হয় আর এমন হলে হয় আঁকেল দাঁতটি তুলে ফেলতে হয় নয়তো সাত নম্বর দাঁতের ট্রিটমেন্ট করতে হয় ভিওয়ার্স এছাড়া যদি আকেল দাঁত বাঁকা অবস্থায় উঠে থাকে অথবা যে কোনো অবস্থায় উঠে থাকে আর সেই আকেল দাঁত যদি ডেন্টাল ক্যারিজে বা দাঁতে পোকা লাগার সমস্যায় আক্রান্ত হয়ে পাল্পাইটিসে আক্রান্ত হয় অর্থাৎ দাঁতের পাল্প নষ্ট হয়ে যায় সেক্ষেত্রেও আক্কেল দাঁতে যন্ত্রণা হতে পারে তো এই বিষয় ছিল আক্কেল দাঁতে যন্ত্রণা হওয়ার মূল কারণ তো ভিউয়ার্স ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন আর চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন দাঁত সম্পর্কে জানার জন্য সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম